हेलो डियर स्टूडेंट्स, आमरा जे देखो अल्कोहल फेनल इथर चैप्टरटा सल्यूशन करछिलाम रायन मार्टिन एर आगे भिडियो 10 पर्यंत होयेछिलो, एबार आमरा 11 थेके शुरू करछि। देखो नीचेर बिक्रियागुलिते एबिसिडी इत्यादि शनाक्त करते हबे। एबिसिडी शनाक्तकरणेर क्षेत्रे देखो आमरा परपर देखे जाच्छि। प्रथम जेटा रयेछे देखो CH3CH2O CH2CH3 तार संगे CH3COCl अनदर जिंक क्लोराइड दिले कि हबे CH3CO-র সঙ্গে ও CH2CH3 হচ্ছে আর এই Cl-টা হচ্ছে CH3CH2-র সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, ফলে এটা ইথাইল অ্যাসিটেট আর হচ্ছে ইথাইল ক্লোরাইড তৈরি হচ্ছে, এই দুটো যৌগ তৈরি হচ্ছে। ওকে আচ্ছা, এরপর দেখো MgBr তার সঙ্গে এটা দেওয়া হলো, এটা দিলে কি দাঁড়াবে দেখো, এখান থেকে গ্রিগনার গিয়ে অ্যাটাক করছে, উঠে উঠে যাচ্ছে, ফলে এটার সঙ্গে CH2CH2 ওইচ হয়ে যাচ্ছে। এটা দেখো অ্যানিসোল, তার মধ্যে সোডিয়াম তরল অ্যামোনিয়া টারসিয়ারি বিউটানো দিয়ে বার্চ বিজানো হচ্ছে। এরপর দেখো ফেনল, তার মধ্যে C6H5COCl জেলিওনিস, এটা শর্টেন বোম্যান রিয়াকশান, এই সিএল বেরিয়ে যাবে, সিও C6H5টা এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। এরপর দেখো বেঞ্জিনের উপর SO3 এনে NOH সহজে গলন দেওয়া হলো, তাহলে এটা কী হবে, এখান থেকে ওএন হয়ে যাবে। এরপর দেখো বারোর দাগে রয়েছে কি, উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা কী হবে, অ্যানিসল তৈরি করবে। উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা কী হবে, অ্যানিসল তৈরি করবে, দেখো এটা হচ্ছে আমরা প্রথমে সোডিয়াম ইথক্সাইড নেব, এই সোডিয়াম ফেনক্সাইড, এটার সঙ্গে MeTSO দিয়ে দিলাম, বা CH3IO দেওয়া যেতে পারে, CH3IO দিলে কী হবে, এটা গিয়ে এখানে অ্যাটাক করে উঠে উঠে যাবে, ফলে ও CH3 তৈরি হয়ে যাবে। এবার দেখো প্রাইমারি ও সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণের দুটি পরীক্ষা উল্লেখ করো, প্রয়োজনীয় সমীকরণ দাও। দুটো পরীক্ষা দেখো, প্রথম ক্ষেত্রে কী করা হচ্ছে, প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে জিঙ্ক ক্লোরাইড গাঢ় সিএল দিলে কোনো সাদা অধিক্ষেপ তৈরি হবে না, কিন্তু সেকেন্ডারি অ্যালকোহলের সঙ্গে গাঢ় এই সিএল জিঙ্ক ক্লোরাইড দিলে R2CHCl অর্থাৎ এখানে সাদা অধিক্ষেপ তৈরি হবে 5 থেকে 8 মিনিট পরে, এইভাবে পার্থক্য হয়ে যাবে। আর সেকেন্ড যে পার্থক্যটা দেখো, এটার জন্য আমরা নেব কি, প্রথমে প্রাইমারি অ্যালকোহলের মধ্যে লাল ফসফরাস I2 দেওয়া হলো, I হয়ে গেল, AgNO2 দেওয়া হলো, এটা I এর জায়গায় NO2 হবে, তারপর নাইট্রাস অ্যাসিড দিলে এখানটা H2টা উঠে যাবে, এখানে NO যোগ হয়ে যাবে, NOH হয়ে যাবে, এবং এটার মধ্যে যদি আমরা NOH দিই তাহলে এটা লাল বর্ণ তৈরি করবে। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে একই রকম করা হবে, H2 দেওয়া হচ্ছে, এখানে NO যোগ হচ্ছে, এটার মধ্যে NOH দিলে এটা নীল বর্ণ ধারণ করবে। ওকে, এইভাবে তোমার পার্থক্য করা যাবে। আচ্ছা, এরপর দেখো একটি যৌগ যৌগ যে প্রবলেমটা দেওয়া আছে, আমি এটা প্রবলেমটা দেখাচ্ছি 13 দাগে, এটা এটা হলো CH3CH2O, কী করে বুঝবো, এই যে C2H6O এই সংকেত মানে এটা ইথাইল অ্যালকোহল, বুঝতে পারছো, এই সংকেত ইথাইল অ্যালকোহল হবে, সুতরাং এটা CH3CH2O। আর এই যে C2H6 মানে এটা হচ্ছে অ্যালকেন, তার সঙ্গে অক্সিজেন, অ্যালকেনের সঙ্গে অক্সিজেন হলে এটা অ্যালকোহলের স্ট্রাকচার হয়, তাহলে CH3CH2O তার সঙ্গে সোডিয়াম দেওয়া হলো, তো এটা হচ্ছে CH3CH2ON, এটা হলো বি, আর এটার মধ্যে গাঢ় ইষ্টসহ দিলে দেখো এটা দু অণু যুক্ত হয়ে গিয়ে এটা তৈরি হচ্ছে, অ্যালকোহলের দু অণু থেকে এটা তৈরি হচ্ছে ডাইথাইল ইথার, এটার মধ্যে গাঢ় HI দিলে HI এটার সঙ্গে যোগ হবে, এটার সঙ্গেও যোগ হবে, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে আয়োডিন যোগ হবে, ফলে CH3CH2I হয়ে যাচ্ছে, এটা ডি। আর বি এর সঙ্গে দেখো এই যে ডি যদি বিক্রিয়া করো তাহলে এখানে SN2 বিক্রিয়া হবে, এই মাইনাস ডিয়া গিয়ে এখানে অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে, ফলে সিটা তৈরি হবে, এই হচ্ছে তোমার প্রবলেমটা। এবার 14 দাগে দেখো CH3CH2H গাঢ় ইষ্টসহর দেওয়া হচ্ছে, এটা তৈরি হচ্ছে, এ হচ্ছে বিক্রিয়া কৌশল দেখাতে হবে, খুব সহজ বিক্রিয়া কৌশল দেখো, প্রথমে H+ এখানে যোগ হচ্ছে, OH2+ হচ্ছে, তারপর এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে কার্বোকাটান, এরপরে HSO- এই হাইড্রোজেনটা নিয়ে নিচ্ছে আর এই বন্ডটা ভেঙে এখানে চলে আসছে, ফলে এটা তৈরি হচ্ছে। 15 দাগে রয়েছে কীভাবে পরিবর্তিত করবে, পরিবর্তনগুলো দেখে নাও, এটা থেকে করতে হবে এটা, এটার মধ্যে না চোদ্দ দাগের একটা বাকি আছে, এখন রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রদত্ত সমবিক্রিয়া পার্থক্য হবে, এই দুটো দেওয়া আছে, এটা ফেনল আর এটা হচ্ছে অ্যালকোহল, সুতরাং পার্থক্য প্রসম ফেরিক ক্লোরাইড দিয়ে হয়ে যাবে, প্রসম ফেরিক ক্লোরাইড দিয়ে দাও,
তাহলে এটা বেগুনি বা নীল বর্ণ হবে, কিন্তু এটার ক্ষেত্রে হবে না, কারণ এটা তো অ্যালকোহল। পুনরুদ্যোগের এবার পরিবর্তনগুলো রয়েছে আমার, দেখো সিএইচসি সিএইচ টু সিএইচ টু ওএইচ থেকে করতে হবে সিএইচও, তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড করার জন্য পিসিসি পিডিসি বা কপার 300 দিয়ে দাও, তাহলে এটা থেকে এটা হয়ে যাবে। এটা থেকে এটা করার জন্য এটা তোমার কোল বেস মিট বিক্রিয়া করো, এনওএইচ কার্বন ডাইঅক্সাইড 4-7 এটিএম আর 135-165 টেম্পারেচার, আর লাস্টে এইচসিও প্লাস দিয়ে দাও, তাহলে এটা স্যালিসিলিক অ্যাসিড হয়ে যাবে। এটা কোল বেস মিট বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এবছরের পরীক্ষার জন্য। আর ফেনল থেকে এটা হচ্ছে তোমার পিক্রিক অ্যাসিড করার জন্য প্রথমে গাঢ় ইস্টোসহ 373 কেলভিন দিয়ে দাও, তাহলে অর্থ বা প্যারাতে সালফোনিক অ্যাসিড যোগ হবে, তারপর গাঢ় নাইট্রিক অ্যাসিড 373 কে দিয়ে দাও, তাহলে এটা তিনটে দুটো অর্থ আর একটা প্যারাতে নাইট্রোগ্রুপ যোগ হয়ে যাবে। ওকে, একটা এটা হচ্ছে তোমার তৈরি হয়ে যাবে। এবার পিক্রিক অ্যাসিড আবার বলেছে কি, পিক্রিক অ্যাসিড হচ্ছে এটা 246 টাইনাইট্রো ফেনল, পিক্রিক অ্যাসিড হচ্ছে 246 টাইনাইট্রো ফেনল। আচ্ছা এরপরে দেখো যেটা রয়েছে, এরপরে দেখো কীভাবে এটা ফেনলটা তৈরি করবে, এটা আগেই দেখেছি। ফেনল অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল মেটানাইট্রোফেনলকে আম্লিকতা উদ্যোগক্রমে সহায়তা হবে। দেখো ফেনল সবচেয়ে কম অম্লিক, তার থেকে মেটাটা বেশি হবে, কারণ এখানে শুধুমাত্র মাইনাস আই এফেক্ট। আর এই দুটোর হচ্ছে তোমার একের মধ্যে মাইনাস আই রয়েছে আবার মাইনাস আর রয়েছে, এখানেও মাইনাস আই আর মাইনাস আর রয়েছে, কিন্তু মাইনাস আই এফেক্টটা এখানে বেশি হয়, কিন্তু হলে কী হবে এখানে হাইড্রোজেন বন্ডিং কাজ করে যার জন্য এইটার সবচেয়ে বেশি হয়। আচ্ছা এরপর শতদাগে রয়েছে, দেখো রূপান্তর করো, ফেনল থেকে স্যালিসিলিক অ্যাসিড, ইথানল থেকে বিউটেন টুয়াল, ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড, এগুলো রয়েছে। ইথানল থেকে এই ফেনল থেকে স্যালিসিলিক অ্যাসিড সবেমাত্র হলো আমরা কী করবো, এনওএইচ কার্বন ডাইঅক্সাইড আর এটা দিয়ে দেবো, তাহলে এটা তৈরি হবে। এটা হচ্ছে তোমাদের কোল বেস মিট বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এবছর পরীক্ষার জন্য। আর এটা তৈরি হচ্ছে দেখো কী রয়েছে, ইথানল থেকে করতে হবে এটা, প্রথমে আমরা এটা করে নেবো কি, লাল ফসফরাস আই টু দিলাম, এটা তৈরি হলো। এবার গ্রিগনাইট বানিয়ে দিলাম এটাকে, দিয়ে এটাকে কী করবো, এটা অ্যাসিটালডিহাইড দিয়ে দিলাম, তাহলে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা মাইনাস এই ডেল্টা মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, অক্সিজেনটা উঠে আসবে, তারপরে এইচসিও প্লাস দিয়ে দেবো, তাহলে সিএইচসি সিএইচ টু সিএইচ ওএইচ সিএইচসি হয়ে যাবে। আর এটা থেকে দেখো ল্যাকটিক অ্যাসিড করতে হবে, এটার জন্য প্রথমে এটাকে অ্যালডিহাইড করে নিলাম, তারপরে এইচসিএন দিয়ে দিলাম, তাহলে এইচসিএন দিলে কী হবে, এটা সায়ানোহাইড্রিন হয়ে যাবে, এবার লো এইচসিএন দিলে এটা সিএনটা সি ডাবল এসে যাবে। ঠিক আছে এইভাবে করে নেবে। এবার 18 দাগে রয়েছে দেখো, জৈব যৌগ এ যেটা রয়েছে প্রবলেমটা, আমি পুরোটা পড়ছি না, তুমি পড়ে নিও, আমি উত্তরটা বলে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে এর দাগেরটা সি টু সিএইচসি সিএইচ টু এইচ, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই সি টু এইচ সিক্স ও দেখলেই এটা হচ্ছে ইথানল বসে নেবে। ওকে তাহলে এটা হচ্ছে ইথানল, তার সঙ্গে সোডিয়াম ইথার দেওয়া হলো, দিলে এটা সিএইচ টু ওয়েন হয়ে যাচ্ছে, এটা বি, আর এটার মধ্যে আই টু এনএস দিলে এটা আইডোভাম বিক্রি হবে, এই সিএইচসি থেকে হয়ে যাবে সিএইচ আই থ্রি আইডোভাম সি। এটার মধ্যে গাঢ় ইস্টোসো দিলে দুটো অ্যালকোহল থেকে এখনও জল বেরিয়ে গিয়ে এটা তৈরি হবে ডি। আর এই বিয়ের সঙ্গে দেখো, যদি আমরা বিয়ের সঙ্গে এটা দিই, তাহলে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, উঠে হবে ডি তৈরি হবে। ডি এর মধ্যে এইচ আই দিলে কী হবে, আয়োডিনটা এটার সঙ্গে যোগ হয়ে গিয়ে এটা সিএসসি সিএস টু আই তৈরি হয়ে যাবে। ওকে সিএসসি সিএস টু আই হয়ে যাবে, ফলে এটা হচ্ছে তোমার ই, এই হচ্ছে তোমার প্রবলেমটা। এবার 19 দাগে দেখো, সি থ্রি এইচ আই টু, দেখো 3×6+2 মানে অ্যালকেন তার সঙ্গে অক্সিজেন, মানে এটা হচ্ছে অ্যালকোহল, নিশ্চয়ই বুঝতে পারছো, আমি দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে তোমার সিএন এইচ টু এন প্লাস টু, এটা হচ্ছে কি অ্যালকেনের সঙ্গে, এর সঙ্গে অক্সিজেন যোগ করলে এটা অ্যালকোহল হয়ে যাচ্ছে। ওকে তাহলে এখানে দেখো এই যে সি থ্রি এইচ এইট, তার মানে কি 3×6+2 এই সংকেতটা তার সঙ্গে অক্সিজেন, তার মানে এটা অ্যালকোহল, বুঝতে পারছো। তাহলে এই অ্যালকোহলের কী বলেছে, এটা দু সমভাবী তরল এ আর বি, সমভাবী অ্যালকোহল, তাহলে তিনটে কার্বনের অ্যালকোহল সমভাবী কী কী হবে, একটা প্রোপান ওয়ান হল আর একটা প্রোপান টু হল হবে, আর অন্য কিছু হতে পারে। এবার এটার মধ্যে দেখো এল টু অক্সি দিলে কী হবে, এখান থেকে জল বেরোবে, এখান থেকেও জল বেরোবে, প্রোফিন তৈরি হবে সি। এবং এদের প্রত্যেকে দেখো তোমার সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে, প্রত্যেকে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে, যেহেতু এদের মধ্যে অ্যালকোহল গ্রুপ আছে,
সোডিয়াম সঙ্গে বিক্রিয়া করবে। সুতরাং এই হচ্ছে তোমার প্রবলেমটা। আচ্ছা, এরপরে ভিডিওতে আমি এর 20 দাগ থেকে চালু করব। ওকে।